কাড়ো 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 কাড়ো, কাম করো। আসসালামু আলাইকুম, আমরা সবাই মিলে এই বাঁশের ব্রিজ ভাঙ্গা ফালাই দিতেছি। কেরে ধরো রে, মাঝখানে আহো, বাঁশ নেও। কারণ আমরা এই জায়গায় একটা লোহার ব্রিজ বানাই দিব। এনে যারা যারা কাম করতেছে, ভাইবেন না এরা টাকা পয়সার জন্য কাম করতেছে না, এরা সম্পূর্ণ ফ্রি সার্ভিস দিতেছে। এরা সবাই একটা এনজিওতে কাম করে, এই এনজিও থেকেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই জায়গার মানুষের চলাচল করা খুব কষ্ট হয়েছে, তাই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আপনারা দেখে থাকেন, দেখেন লোহার ব্রিজ কিবা করে বানাই। প্রথমে আঙ্গুরে লোহা লাগবো, চলেন আগে লোহা নিয়ে আসি। তার মানে লোহার জয়েস দিয়ে ব্রিজ বানাবো। তো এই জায়গা থেকে জয়েস গাড়ি দিয়া তাই না ওনে নিয়ে যাবো, তার মানে আমরা লোহার জয়েস দিয়া ব্রিজ বানাম। তো এই জায়গায় দেখেন জয়েস আছে, তো এই জয়েসগুলা আমরা গাড়ি দিয়ে তাই না ওনে নিয়ে যাবো। মানে বাঁশ দিয়ে ব্রিজ বানালে কি হয়, 2-3 মাস যায় আবার ভাঙ্গে যায়। তো বারবার রিপেয়ারিং করা বহুত কষ্ট হয়ে যায়। তো তার জন্যে অল্প খাটনি করে জয়েস দিলেই এটা পার্মানেন্ট হয়ে যাব। মনে হয় এই তার দিয়ে নেওয়া যাব না, রড লাগবো। তো ফাইনালি এইবার কিন্তু সিট আছে না, মনে হয় এইবার যাব আর কি। তো জায়গা মতো জয়েসটা নিয়ে আসা হয়ে গেল। তার মানে সব জয়েস আগে এই জায়গায় নিয়ে আমু, তারপর হে ব্রিজের কাম আরম্ভ করবো। আর অল্প যাক, অল্প যাবো না, আর অল্প যাবো। যদি আগেই ব্রিজের কাম আরম্ভ করি, যদি ভাঙ্গে ফেলাই দেই, তাহলে মানুষের চলাচল করা খুব অসুবিধা। তো তার জন্য জয়েসগুলো আগে নিয়ে আসা হইতেছে। তো এখন অন্য একটা জয়েস বান্ধা হইতেছে। এই জয়েস আগেটার চেয়ে কিন্তু অনেক বড়। তো এটা আগের তার দিয়ে আর নেওয়া যাবো না। তো এই জায়গায় আমরা 10 mm রড বেন করে বান্ধে দেওয়া হয়েছে। অনেক কষ্ট করার পর ফাইনালি এই জায়গা থেকে, এই জায়গা থেকে খালি না ওই দিকে গেতেছে। এ গেল কেন কি, খুলে দেয় খুলে দেয়, আপনি সিধা হন, নাহলে আবার ট্রেকটার উল্টে যাবো। সিধা টান দেন একবো। সব জয়েস নেওয়া হইল, চলেন এখন জয়েসগুলা উঠাই। যেহেতু লোহার জয়েস অনেক ভারী, তো মানুষের দরকার আছে এই জায়গায়। তো দেখেন অনেক মানুষ ধরছে একসাথে। সব কটা জয়েস উঠানো হয়ে গেল ফাইনালি, আলহামদুলিল্লাহ। আঙ্গুরের যেটা মিশন, মিশন কমপ্লিট হইল। এখন দেখেন মানুষ সাইকেল নিয়ে হাইটে চলাচল করতে পারতেছে, খুব ভাল লাগতেছে আমারও। যে মানুষ এই কয়েকদিন আগে কিন্তু এই জায়গায় খালি মানুষ পড়ে গেত, পানিতে পড়ে গেত, কেউ বাইক নিয়ে পড়ে গেত, তো খুব অসুবিধা ছিলাম। তো এখন এই কাজটা সম্পূর্ণ করে খুব ভাল লাগতেছে।
আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে ভিডিওটা শেয়ার করে দিবেন আর হাঙ্গরে সাপোর্ট করবেন।